हेलो फ्रेंड्स, आमार चैनल द फ्रेश रेसिपीते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर जोन्ने एकटी खूबी इजी आर टेस्टी इवनिंग स्नैक्सेर एकटा रेसिपी निये एसेछि, एग ललिपप। खूबी चटजल्दी बानिये फेला जाए बाड़ीते थाका उपकरण दिए। एटा झटपट किभाबे तैरी करबेन एकदम रेस्टुरेंटेर मतो, आसुन ताहले आज आपनादेर साथे एई रेसिपिटा शेयर करछि। एग ललिपप करार जोन्ने एखाने आमी दुटो सेद्ध डिम निये निएछि। এইবার ডিমগুলো আমি গ্রেট করে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, ডিমগুলো এইভাবে করে গ্রেট করে নেব। এখানে দেখুন একটা ডিম আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি, আরেকটা ডিমও আমি ঠিক একইভাবে গ্রেট করে নেব। এখানে দেখুন আমি দুটো ডিমই এইভাবে করে গ্রেট করে নিয়েছি। এইবার এতে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে দেখুন, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ খুব মিহি করে আমি চপ করে নিয়েছি, খুব ছোট ছোট করে মিহি করে চপ করেছি, সবটাই দিয়ে দেব। আর রয়েছে 1 টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা চপ করা। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে করে চপ করে নিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান আর কি। এইবার এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন নুন দিলাম। দিয়ে এতে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে রয়েছে 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার আর 1/2 টিস্পুন গার্লিক পেস্ট। যেহেতু আমার কাছে গার্লিক পাউডার অ্যাভেলেবেল নেই বলে আমি গার্লিক পেস্টটা ব্যবহার করছি। জিঞ্জার পাউডার অ্যাভেলেবেল না থাকলে কিন্তু আদা রসুন বাটা ইউজ করা যেতে পারে। এখানে রয়েছে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন রয়েছে ধনে পাউডার, 1/2 টিস্পুন রয়েছে জিরে পাউডার আর 1/2 টিস্পুন রয়েছে চিলি ফ্লেক্স। এই সবটাই দিয়ে দেব। এইবার এতে অ্যাড করব 1/4 কাপ ময়দা। অ্যাড করার পর এই মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে সবকটা উপকরণ মিক্স করে নিয়েছি। দেখুন এই ডিমের মিক্সচারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম একটা দেখুন ডোয়ের মতো হয়ে গেছে। এইবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আমি একটা বল শেপ দেব। এইভাবে করে ছোট বল শেপ দিতে পারেন বা আপনি যেরকম সাইজের করতে চান আর কি। আমি এখানে মিডিয়াম সাইজ করে করছি বলগুলো। এইভাবে করে গোল করে নিতে হবে আর একটা আলাদা পাত্রে রাখছি। ঠিক একইভাবে আমি বাকি গোলগুলো, মানে ললিপপের যে বলগুলো সেগুলো তৈরি করে নেব। ঠিক এইভাবে করে দেখুন আমার আরেকটা বলও তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি বাকি বলগুলো তৈরি করে নেব। এখানে দেখুন আমি এইভাবে করে বলগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 9টা বল হয়েছে। এইবার একটা পাত্রে আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দেব সামান্য গোলমরিচ। এখানে আমি 1/4 টিস্পুন গোলমরিচই দিলাম। এইবার এতে আমি সামান্য একটু জল অ্যাড করব। এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন জল অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন এভাবে গুলিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্প না থাকে। আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এইবার এখান থেকে একটা বল নেব। বল নিয়ে খুব ভালো করে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এই বলে কোট করে দিতে হবে। আর এখানে দেখুন আমি ব্রেড ক্রাম নিয়েছি। এখানে আমি প্যানকো ব্রেড ক্রাম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
এইবার এই বলটা খুব ভালো করে কোট করে নিয়েছি। দেখুন এবার ব্রেড ক্রাম্বে দিয়ে ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নিয়েছি। এইবার আলাদা একটা পাত্রে এটা রেখে দেব। দিয়ে ঠিক একইভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নেব। আরেকবার দেখিয়ে দিই, এই একটা বল প্রথমে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারে নিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে এইভাবে করে কোট করে নিতে হবে। দিয়ে এবার উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ব্রেড ক্রাম্বের সাথে এবার খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বের সাথে বলটা কোট করে নিয়েছি। এক্সেস ব্রেড ক্রাম্বটা এভাবে করে ঝেড়ে নেব। দিয়ে এটা আলাদা একটা পাত্রে রেখে দিলাম। ঠিক একইভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা ব্রেড ক্রাম্বের সাথে কোট করে নিয়েছি আর প্রত্যেকটা বল একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি এক এক করে এগুলোকে ফ্রাই করে নেব। এখানে দেখুন গ্যাসের আছে আমি একটা কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হতে হবে। এখানে তেল আমার গরম হয়ে গেছে। এইবার এই তৈরি করে রাখা বলগুলো ডিমের বলগুলো আমি তেলের ওপর এক এক করে ছেড়ে দেব। এখানে দেখুন কড়াতে আমি সবকটা বল দিয়ে দিয়েছি। এইবার লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি বলগুলোকে ভেজে নেব। বলগুলো এবারে হালকা একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকে ভাজাটা হয়। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বলগুলো ভেজে নিতে হবে। এখানে দেখুন সবকটা বল আমি উল্টে পাল্টে এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সবকটা বল একেবারে ভাজা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি ফ্লেম অফ করে দেব আর এই বলগুলোকে তুলে নেব। এগ ললিপপ একদম তৈরি। এবার তুলে নেব আর পরিবেশন করে নেব। দেখুন আমাদের এগ ললিপপ একদম তৈরি হয়ে গেছে। আমি এইভাবে করে পরিবেশন করেছি। এখানে আমি চিলি সস আর টমেটো সস মিক্স করে এই ডিপের সাথে পরিবেশন করেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের মতো ডিপের সাথেও সার্ভ করতে পারেন। আর এইভাবে করে টুথপিক দিয়ে দিয়েছি যাতে করে খেতে সুবিধা হয়। দেখুন কি সুন্দর লাগছে আর খুবই সুন্দর একটা গন্ধ তো বেরিয়েছে আর খুবই সুস্বাদু খেতে। এর আগে আমি এটা তৈরিও করেছি, তৈরি করে আমার খাওয়াও হয়ে গেছে। খুবই দারুণ, একদম রেস্টুরেন্টের মতো খেতে খুবই দারুণ লাগে এটা খেতে। আর এই বর্ষার সিজনে সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আর গেস্ট আসলে খুবই চটজলদি এটা বানিয়ে ফেলা যায়। দেখলেনই তো কত কম সময়ে এটা ঝটপট তৈরি হয়ে যায়। তা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।